হ্যালো বন্ধুরা, এখনকার সময় প্রায় প্রত্যেকটা কাজে মডার্ন টেকনোলজির সাহায্যে তৈরি মডার্ন মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের সাহায্যে যেমন কাজ করা খুবই সহজ হচ্ছে, তেমনি দিন দিন এই মেশিনগুলো আরো বেশি অ্যাডভান্স হচ্ছে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু মডার্ন মেশিন দেখতে চলেছি। তো স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। লাইভের LRS545। বন্ধুরা, আমাদের দেশে এখনো বড় বড় কাঠ কারখানায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট এবং অনেক সময় লেগে থাকে। আর প্রায় 19 ফিট লম্বা এবং প্রায় 18 টন ওজনের এই মেশিন এই কাজকে খুবই সহজ করে দিয়েছে। এটাতে লাগানো হাইড্রোলিক পাওয়ারের আর্ম মোটা মোটা কাঠের গুড়ির বান্ডেলকে খুব সহজে উঠাতে পারে এবং সেগুলোকে দূরে লাগানো কাঠ কাটার মেশিন পর্যন্ত খুব সহজে নিয়ে যেতে পারে। এটাতে লাগানো 312 HP-র একটা ইঞ্জিন এবং 15 মাইল প্রতি ঘন্টায় আজব স্পিড এই মেশিনের মেইন বিশেষত্ব রয়েছে, যার কারণে এত মোটা মোটা কাঠ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে ট্রান্সপোর্ট করতে পারে। FAM-800P 2018 সালে সাউথ আমেরিকায় যখন মাইনিং চরম পর্যায়ে চলছিল আর এই কাজকে আরো বেশি ফাস্ট বানানোর জন্য ডেভেলপ করা হয় এই হুইল বাকেট মাইনিং মেশিনকে। প্রায় 1000 টন ওজন এবং প্রায় 164 ফিট উঁচু এই মেশিনে রাউন্ড চাপ যখন ঘুরতে শুরু করে তখন বড় বড় পাহাড় খুব সহজেই কাটা সম্ভব হয়। লাইভার 37XXT। বন্ধুরা, তোমরা তো অনেক বড় বড় বিল্ডিং প্রস্তুত হতে দেখে থাকবে, সেখানে নিশ্চয় তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এত উঁচুতে মশালা কিভাবে উঠানো হয়। আর বন্ধুরা, এমন কাজ করার জন্য এই মেশিনকে তৈরি করা হয়েছে। এর বেসে প্রতিনিয়ত মশালা তৈরি করা হয়। তৈরি করা মশালাকে এটাতে লাগানো মোটর 80 পেনেট্রেশন পাওয়ার নিয়ে প্রায় 170 ফিট উঁচুতে উঠানো পর্যন্ত শক্তি রাখে। তারপরে কিছু এইভাবে উঁচু থেকে উঁচু জায়গাতে এই মেশিনের সাহায্যে খুব সহজে মশালা পৌঁছানো সম্ভব হয়। ভলভো ABG। কি হবে যদি শহরের মাঝ সড়কে ইনোভেশনের কাজ করতে হয়? এ সময় বড় বড় মেশিন আনা এবং 50-100 শ্রমিক লাগানোর কোনো প্রয়োজন নেই, কেননা এখন মার্কেটে চলে আসছে 13 টন লোড ক্যাপাসিটি নিয়ে এই পেমেন্ট লেয়ার মেশিন, যেটাতে শুধু রোড তৈরি ম্যাটেরিয়ালস এবং প্রয়োজনীয় কেমিক্যাল দিলেই এই মেশিন খুব সহজেই রোড তৈরি করে দিবে। আর এটাও এমনই একটা মেশিন যেটা সাইজে বড় হয়ে থাকে, এটা সাইড বেরিয়াস তো নয়, পুরা রোড তৈরি করার কাজ করে থাকে। এটার বড় ট্যাঙ্কে প্রতিনিয়ত কংক্রিট তৈরি করা হয়ে থাকে, আর যখন এই মেশিন সামনের দিকে এগোতে থাকে রোডও বিনা কোনো শ্রমিক ছাড়া বিনা কোনো টুল ছাড়াই রোড পারফেক্টলি তৈরি হতে থাকে। Thank you.
বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও।